এবারে অনেকে বেল গাছ কেনে আমার কাছে থেকে দেখো পুরো বেল ধরেছে, দেখছো অনেক বেল ধরেছে। অনেকে বেল গাছ কেনে যা বলে পুজোয় পাতাটা লাগে আর বেলটা খেলে সামনে বারে থাই কদবেল চারাও আমার কাছে আছে, এটা অ্যাভেলেবেল 80 টাকা আসে না। আমার এখানে কিন্তু পিং পং লঙ্ঘনও আছে, ফোর সিজন রুবি লঙ্ঘন সব কিছু আছে। অ্যাকচুয়ালি আমি এ পর্যন্ত যা ভিডিও করেছি 3-4টে পার্ট হয়ে গেছে, তবুও আমি চাইছি হ্যাপি গাছগাছারি চ্যানেলে 8-9টা পার্টে আমার ভিডিও ছাড়বে, পুরো নার্সারির ভিডিও 9টা পার্ট হবে। আচ্ছা, এই 9টা পার্ট আপনারা দয়া করে ধীরে ধীরে দেখবেন। আচ্ছা, আজকের একটা ছাড়লো, আবার 4 দিন পরে একটা ছাড়লো, এইভাবে ছাড়বে। তাই আমি বলছি আপনারা আমার এখানে গাছ কিনতে আসবেন। আমি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে 2টো করে চারা গিফট করছি যারা মাল কিনতে আসছে, যারা কেনাকাটা করতে আসছে। আর আম খাওয়ানোটা ওটা প্রত্যেক কাস্টমারকে আমি আম টেস্ট করাবো। এটা কোরসল গাছ, কোরসল, হ্যাঁ কোরসল গাছ 80 টাকা পিস, 2 ফুট 2.5 ফুট। এটার বিষয়ে অনেকেই বলছেন যে কোরসল খেলে আপনার ক্যান্সার দূরত, দেখেন ক্যান্সার দূরত, শোনেন একটা কথা বলি, অ্যাকচুয়ালি ক্যান্সার এটা হলো একটা রোগ, সুগার একটা রোগ, থাইরয়েড কোলেস্টর একটা রোগ, ক্যান্সার। এখন কিন্তু ক্যান্সার গ্রাম ঘুরলে একটা দুটো পাওয়া যায়, আরও 10 বছর পরে যারা বিশেষজ্ঞ তারা বলছে আরও 10 বছর পরে দেখাচ্ছে একটা গ্রাম ঘুরলে 15-20টা ক্যান্সার পাওয়া যায়, ক্যান্সার পেছে তারপরে কি হয়তো দেখাচ্ছে 50টা হয়ে যেতে পারে। হ্যাঁ, তা কোরসলের পাতা খেলে যে ক্যান্সার সারবে ওটা আমি গ্যারান্টি দিতে পারবো না, তবে হ্যাঁ আজকের আমি বাংলার লোক, পশ্চিমবাংলার লোক, আমি বাংলায় ভাষায় কথা বলি। এটা বাংলাদেশ এবং পশ্চিমবাংলা বা ত্রিপুরা আসামের কিছু লোক এই ভাষাগুলো বোঝে, বাংলাদেশের লোক, ত্রিপুরা আসাম, ঝাড়খণ্ডের কিছু লোক আর পশ্চিমবাংলার লোক, আমার ভিডিওগুলো বাংলায় কথা বলছি তো ওইগুলো সবাই বুঝবে। একটা ভালো ডাক্তার বানাতে গেলে কিন্তু কোথায় বলে লন্ডন ফেরত ডাক্তার, চেন্নাইয়ের ডাক্তার, হ্যাঁ কেউ বলে আমেরিকার ডাক্তার, কেউ বলে কলকাতার ডাক্তার, হ্যাঁ কেউ বলে ব্যাঙ্গালোরে চিকিৎসা ভালো, ভেলোরে চেন্নাইতে চিকিৎসা ভালো। হ্যাঁ, আমাদের যখন বড় রোগ হয় আমরা চলে যাই চেন্নাইতে, ব্যাঙ্গালোরে, ভেলোরে, ভেলোরে, মানে এক একজন এক এক জায়গায় যায়। আবার বাংলাদেশের লোক এসে কলকাতায় চিকিৎসা করে বেঁচে যাচ্ছে, আবার ওরা ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে, চেন্নাইতে যাচ্ছে। তা একটা ডাক্তার বানাতে গেলে এখন 100,000,000 টাকা খরচা, যে ডাক্তার ওষুধ তৈরি করার ফর্মুলা দেয় বা একটা মেডিসিন ডাক্তার হয়তো করো, মানে আমি তর্কের খাতিরই ধরে নিচ্ছি ক্যান্সার ফুড কোরসল, কিন্তু এর পাতার রসটা নিয়ে আরও কটা গাছের রস নিয়ে বা আরও কী কী দিয়ে এই যে মেডিসিনটা ক্যান্সারের একটা কেমো বা একটা ওষুধ যে তৈরি হয়, একটা ট্যাবলেট বা ক্যাপসুল তৈরি হয়, এর ভাগটা কিন্তু কারা জানে জানেন? আমি মফিজুল, আমার একটা ছোটো নার্সারি সাদিয়া নার্সারি, আমি এই বিষয় জানি না, আমি বলতেও পারবো না। যারা মানে বিলেট ফেরত ডাক্তার, দেখা যাচ্ছে 1-1.5 কোটি টাকা খরচা করে একটা ডাক্তারের সার্টিফিকেট পেয়েছে, যারা বড় মেডিসিন ডাক্তার, তারা জানে কোন জিনিসটা কত ভাগ দিলে একটা ক্যান্সারের, একটা কিডনির, একটা লিভারের, একটা গ্যাসের ট্যাবলেট তৈরি হয়, তারাই জানে। এইবারে এটা যেটা সচরাচর কিছু কিছু নার্সারিম্যান বলছে, 2টো পাতা ভিজিয়ে বা সিদ্ধ করে খেলে ক্যান্সার এটা কেমন কাজ হবে, আমার জানা নেই,
কতটা কাজ হবে আর যদি কাজই হয় তাহলে তো ডাক্তারই আর পড়ার দরকার নেই না এক কোটি টাকা এক কোটি দেড় কোটি দু কোটি টাকা খরচা করে বড় বড় ডাক্তার হওয়ার দরকার নেই তাহলে সবাই বাড়ি বাড়ি একটা করে কোরসল গাছ বসিয়ে রাখেন এখন ঠিক আমার গ্রামে এখন দুটো ক্যান্সার পেশেন্ট আছে ওই লোকের মুখে শুনে কোরসলের পাতা এটা ওটা খেয়ে দেখেছিল হ্যাঁ যেরকম বলে সুগারে ইনসুলিন পিলাম খেলে নাকি অনেক কাজ হয় এখন যাই হোক আমার জানা নেই হ্যাঁ তবে আমার মনে হয় ভারী কারুর যদি রোগ হয় ক্যান্সার সুগার বা আরও ভারী যদি ধরনের কারুর রোগ হয় কিডনির ভালো বড় ডাক্তার দেখানো ভালো মানে এক কথায় বলতে যাচ্ছেন যে এমার্জেন্সি কেস হলে হ্যাঁ হ্যাঁ ভালো ডাক্তার দেখানো ভালো এবারে হ্যাঁ গাছ গাছের পাতা গাছের শিকড় গাছের ফল সবটাই উপকারিতা এবার সেটা নিয়ে পড়াশুনো করতে হবে হ্যাঁ তার এটা দেখা যাচ্ছে আয়ুর্বেদিক সার্টিফিকেট বার করতে হবে বা অ্যালোপ্যাথিক একটা সার্টিফিকেট বার করতে হবে এবং প্র্যাকটিক্যালে তোমার কাজটা করতে হবে করে সাকসেসফুল যদি হতে পারো সাকসেসফুল যদি হতে পারো তাহলে সে ওষুধ বানাতে পারে সেটাই তাই বলে ডাইরেক্ট পাতা এই দেখা যাচ্ছে দুটো পাতা আমি খেলাম আমি শুনে খেলাম এর দুটো পাতা ধরো ক্যান্সার পেশেন্টকে এই দুটো পাতা আমি খাওয়ালাম হচ্ছে ডাক্তার বলছে এই একটা পাতার হাফ খেতে হবে হ্যাঁ ডাক্তার বলছে একটা পাতার হাফ খেতে হবে আমি কিন্তু বলে দিলাম আরে দুটো দিনটা খেয়ে যাও আমি এই বিষয়ে কিছু জানি না আমি বলতে পারবো না ওটা বড় বড় ডাক্তাররা জানে ওরা ডাক্তাররাই বলবে আমি বলতে পারবো না আচ্ছা এবার শোনো এটা আছে আঙুর আঙুর প্রচুর আছে আমার ওইদিকে আঙুরের চারা আছে রেড আঙুর ব্ল্যাক আঙুর হ্যাঁ রেড আঙুর ব্ল্যাক আঙুর দাম রেড ব্ল্যাক আঙুরে আমি চারাগুলো ৪০০ টাকা পিস বিক্রি করছি ৪০০ হ্যাঁ এটা গ্যারান্টি আছে রেড বা ব্ল্যাক আঙুর ভালো হবে আর এটা কিন্তু আমাদের পশ্চিমবাংলায় তৈরি হয় না আর গাছটাও পশ্চিমবাংলার না এটা কেরাল থেকে এসে ভায়া হ্যাঁ এটি একটা বিদেশি গাছ ভালো গাছ আর যেটা মহারাষ্ট্র থেকে যে আঙুরগুলো আসে চারা আমরা সচরাচর অনেকে ছাদ বাগান বা বাগিচাতে গুছিয়ে রেখেছি ওগুলো হালকা টকটক ভাব থাকে কিছু কিছু আম দেখেছো হাবারে হাড়ে টক মানে যত ভিতরে যায় আমের যেন টকটা বেশি হয় হাড়ে টক তাই আমাদের মহারাষ্ট্রে যে আঙুরগুলো হচ্ছে নাসিকে যে আঙুরগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় মানে কাশ্মীরে যে আপেলগুলো হচ্ছে ওদের ওয়েদারটা অনেক ভালো বেটার ওদের ওখানে মিষ্টি হচ্ছে এবং ফলন ভালো হচ্ছে আমাদের গরম ওয়েদার একটু কম হবে তাই বলে আমি খুব খারাপ বলছি না 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 হ্যাঁ আচ্ছা এটা হলো চৌসাম চৌসাম লাগনুর চৌসাম ১২০ টাকা পিস আমার কাছে এই চেরাই ৩.৫ ফুটের হাইটের চারা আমার কাছে পাবে ১২০ টাকা পিসে আর এই যে হোয়াইট সাবেদা দেখিয়েছিলাম না ওখানে মাদার গাছ হ্যাঁ এই চারা আমার কাছে আছে হোয়াইট সাবেদার চারা ৬০০ টাকা পিচে আমি দিতে পারি ৬০০ টাকা আচ্ছা আর এই একটা ননি ফল এই একটা ডাক্তারি ওষুধ হ্যাঁ এই বলে ডাক্তারি ওষুধ কিন্তু আমি ওই একই কথা বলছি এই ননি ফল এটা ডাক্তাররাই জানে এর ভাগ কতটা আমি জানি না আর আমি বলতে পারবো না এই ননি ফলের পাতা বা ফল খেলে ক্যান্সার সেরে যাবে ওটা আমি বলতে পারবো দামটা হ্যাঁ ও ননি ফলের চারার দাম আছে ১০০ টাকা পিস ছোটো চারা নিলে ৪০ টাকা পিস অনেক রকম চারা আছে এটা হলো রেড কাজু বাদাম রেড কাজু হ্যাঁ লাল কাজু হ্যাঁ লাল কাজু এই চারার দাম আছে ১০০ টাকা পিস ১০০ টাকা কাজু ১০০ টাকা পিস এটা আমি নতুন জাতের লেবু তৈরি করেছি ফিঙ্গার লেবুন বলে লাল টাইপের কালার হয় এটা আমি নতুন চারা তৈরি করেছি বড় প্যাকেট করেছি আমি চাইছি ফল ধরবে তারপরে বিক্রি বিক্রি এটা আবার হোয়াইট ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড হ্যাঁ হোয়াইট ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড চারা আমার কাছে আরও আছে আমি দেখিয়ে দিচ্ছি অসুবিধে নাই হোয়াইট ডায়মন্ডের দামটা আর হোয়াইট ডায়মন্ডের দাম আছে আপাতত ২৫০ টাকা পিস বড় প্যাকেট তবে চারা আমার কাছে অ্যাভেলেবেল নেই অ্যাভেলেবেল চারা নেই কাস্টমার হয়তো ভিডিও দেখে বলতে পারে যে এই তো দেখিয়েছিল তাহলে চারা আছে আমার কাছে অ্যাভেলেবেল নেই আমি কিন্তু অন্য অন্য চারার বিষয় আপনি ৫০,০০০ ১,০০,০০০ নিলে আমি দিতে পারি
আমার এখানে 300 ভ্যারাইটি আছে, 10,000-5,000 দিতে পারবো। হোয়াইট ডায়মন্ডটা অ্যাভেলেবেল নেই, মাদার গাছ কম তো, ওই জন্য অ্যাভেলেবেল নেই একদম। আচ্ছা আর আসেন, এটা হলো চিলি ম্যাঙ্গো আম। চিলি ম্যাঙ্গো, চিলি ম্যাঙ্গো আম আমাদের এখানে মাদার গাছ তেমন নেই পশ্চিমবাংলায়। হ্যাঁ, আমি মাদার গাছ বসিয়েছি, আমি মানে অনেকের কাছ শুনেছি রেড আইভরি আর চিলি ম্যাঙ্গো নাকি এক, তা আমি মাদার গাছ বসিয়েছি এক না আলাদা, তাই সেটা দেখার জন্য। আচ্ছা, রেড আইভরি আমার আছে বসানো, চিলি ম্যাঙ্গোটা বসিয়েছি, যদি এক হয় তাহলে মানুষ ঠকিয়ে লাভ নেই একদম একদম, আর যদি আলাদা হয় তাহলে আমার গাছে ফল হলে আমি বুঝতে পারবো, সেটা আমার চারা বিক্রি করার দরকার নেই এখন, সেটা সেটা প্রচুর আছে চিলি ম্যাঙ্গোর চারা। হ্যাঁ, আর এই সেই এটা হলো মালতী পেয়ারা। এই মালতী পেয়ারা আমি একটা গাছ তুলেই দেখাই। হ্যাঁ, এই যে মালতী পেয়ারা না না, হ্যাঁ, তা বহুদিন ধরে মানে আমরা ছোটবেলায়ও দেখেছি এই পেয়ারার চারা বা এই পেয়ারার ফল আমরা ছোটবেলায়ও দেখেছি, বহুদিন ধরে আসে। আর এই পেয়ারাটা একটু ছোট ছোট হয়, খেতে মোটেই ভালো লাগে না, ভালো লাগে না, দানা ভর্তি। হ্যাঁ, দানা ভর্তি, তা মানে অনেকে ভাবতে পারে ডুপ্লিকেটই করতেও পারে। হ্যাঁ, যে এখন একটা নতুন চারা বেরিয়েছে ব্ল্যাক ডায়মন্ড, বুঝলে, মালতী পেয়ারা যেরকম ও পেয়ারাটা ওই রকম, কিন্তু ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা আমাদের পশ্চিমবাংলার মাটিতে কাউকে আমি কারুর গাছে ফল হতে দেখিনি। আমি কিছু মাদার বসিয়েছি, আমার মাদারে ফল হলে আমি বুঝতে পারবো, কিন্তু এখন এইটা একটু বিতর্কর জায়গায় চলে এসছে, বিতর্কর জায়গায় চলে এসছে বলতে চাইছে অনেকে অনেকে, আমার বন্ধু বান্ধবও বলছে, বলছে ব্ল্যাক ডায়মন্ডের চারা একটা চারার দাম 1,500-2,000 টাকা, আর মালতী পেয়ারার একটা চারার দাম একই রকম চারা, একটা চারার দাম কোথায় 50-60 টাকা, কেউ 40 টাকায় বেচে একটা মালতী পেয়ারা। তা এ তো চারা দেখতে একই রকম মনে হয়, একই জাত, নার্সারি ম্যানেরা হয়তো ডুপ্লিকেট করতে পারে। তাই আমি ছাদ বাগানি বন্ধু এবং যারা কাস্টমার যারা চারা কেনে তাদেরকে বলছি, ব্ল্যাক ডায়মন্ড চারাটা এখন বিতর্ক জায়গায় আসে, আমরা আগে মাদার গাছে ফল নিয়ে আসি, আমরা ছবিতে দেখেছি ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা বড় বড় হয়, আর এই যে পেয়ারাটা মালতী পেয়ারাটা ছোট ছোট হয়, এই মানে কথাই বলে কি জানো, খাওয়াও যায় না ফেলে দিলেও কষ্ট হয়। মালতী পেয়ারা, মালতী পেয়ারাটা অ্যাকচুয়ালি কালচে টাইপের হয়। হ্যাঁ, কালচে টাইপের, আর ব্ল্যাক ডায়মন্ড যেটা ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক, লাল, একটু লাল টাইপের হয়, যাই হোক বড় সাইজের। তাই আমি বলছি বিতর্কর জায়গায় এখন ব্ল্যাক ডায়মন্ড আর মালতী পেয়ারা, আমরা নার্সারি ম্যানেরা নিয়ে এসছি, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে, আপনারা যদি ব্ল্যাক ডায়মন্ড বসান তাহলে 1,500 টাকা অথবা 2,000 টাকা পিচে চারা কিনে বসাতে হবে। এবার অনেকে মালতী পেয়ারা ব্ল্যাক ডায়মন্ড বলে বেচে দিতে পারে, তাই বলছি ব্ল্যাক ডায়মন্ডটা এখন বসাবেন না আপনারা, আপনারা এক বছর পরে বসান। প্রচুর নার্সারি আমার এরিয়ায় প্রায় 100-150 নার্সারি ব্ল্যাক ডায়মন্ড মাদার বসিয়েছে, আমার যেটা জানা কথা আমি বলছি, 100-150 নার্সারি ব্ল্যাক ডায়মন্ড বসিয়েছে, ফলটা আসলে আপনারা ব্ল্যাক ডায়মন্ড বসাবেন, তাহলে আপনাদের আর ঠকতে হবে না। সেটাই, মানে আমার কাছে চারা কিনতে আসলে আমি ব্ল্যাক ডায়মন্ড বলে মালতী পেয়ারা দিয়ে দিলাম, আপনি চিনতে পারলেন না, তাহলে আপনি ঠকবেন, তাহলে ঠকার থেকে আপনারা বিরত থাকুন, এক বছর ব্ল্যাক ডায়মন্ড কেনা বন্ধ করুন। আমার বা আরও অন্যান্য যে নার্সারিতে ব্ল্যাক ডায়মন্ড মাদার গাছ বসানো হয়েছে, আমরা ফলের রেজাল্টটা পেলে ভালো হলে আপনাদের নিশ্চয়ই ভালো বলব একদম। ঠিক আছে, আসেন, টবে হবে, টবে হবে, ফাইভ ভ্যারাইটি কদবেল।
80 টাকা 80 টাকা। এই এক বছরে ফল হবে? হ্যাঁ, এক বছরে ফল হবে। হ্যাঁ হ্যাঁ।